Hello Apura, Assalamualaikum, welcome back to my channel Beauty Secret by Samira. Aajker video te ami tomader sathe share korbo Neutrogena Hydro Boost Water Gel Sunscreen Lotion SPF 50. এই সানস্ক্রিনটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটাকে কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনের জন্য সুইটেবল, কোন কোন স্কিনের জন্য সুইটেবল না, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ডিটেলসটা জানিয়ে দিব। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে নিউট্রোজেনা ব্র্যান্ডের হাইড্রো বুস্ট ওয়াটার জেল লোশন এবং এখানে SPF 50 দেওয়া আছে, এখানে হাই SPF দেওয়া আছে এবং এই সানস্ক্রিনটা হচ্ছে আমাদের স্কিনটাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করে থাকে অ্যান্ড আমাদের স্কিনটা কালচে হতে দেয় না, স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ করতে সাহায্য করে, স্কিনটাকে হাইড্রেটেড রাখে। এছাড়াও এটা হচ্ছে আমাদের স্কিন সফটেনিংয়ে কাজ করে এবং অ্যান্টি এজিং ইনগ্রিডিয়েন্টস এখানে একটা ইউজ করা হয়েছে। সো এটা আমাদের স্কিনটাকে ইউভি প্রোটেকশনের পাশাপাশি আমাদের স্কিন টেক্সচারটাকে অনেক বেশি ভালো রাখে। সো তোমরা যে এই সানস্ক্রিনটিকে ইউজ করতে চাচ্ছ অবশ্যই ইউজ করতে পারো। এখন আসি এটার টেক্সচার নিয়ে। এই সানস্ক্রিনটির টেক্সচারটা হচ্ছে হোয়াইট কালারের জেল বেসড ক্রিমি কনসিস্টেন্সি, স্কিনে যখন অ্যাপ্লাই করবে এটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, বাট এটা স্কিনে একটু গ্রিসি ফিনিশ দেয়। সো আমার কাছে পার্সোনালি লেগেছে যে এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে এবং নর্মাল টু কম্বিনেশন স্কিন তাদেরও ভালো কাজ করবে, বাট যাদের স্কিনটা এক্সেসিভ অয়েলি তাদের ক্ষেত্রে এটা ইউজ করার ফলে স্কিনটা একটু গ্রিসি ফিল হতে পারে, আমার কাছে পার্সোনালি ফিল হয়েছে। সো তোমাদের স্কিনটা যাদের নর্মাল টু ড্রাই অর কম্বিনেশন তারা এটাকে ইউজ করতে পারো, তবে সেন্সিটিভ স্কিনের জন্য এটা ইউজ করাটা ঠিক হবে না, কারণ এখানে ফ্রেগনেন্স ইউজ করা হয়েছে। সো যাদের ফ্রেগনেন্সের সমস্যা আছে তারা এটাকে অ্যাভয়েড করবে এবং হচ্ছে এই প্রোডাক্টটি ফাঙ্গাল অ্যাকনি সেফ না, ফাঙ্গাল অ্যাকনিকে ট্রিগার করতে পারে এরকম একটা ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করা হয়েছে। তাই যাদের স্কিনে ফাঙ্গাল অ্যাকনি আছে তারাও এটাকে ইউজ করা থেকে বিরত থাকবে। ওভারঅল যাদের স্কিনটা হচ্ছে নর্মাল টু কম্বিনেশন অর ড্রাই তারা এটাকে ইউজ করতে পারো, আদারওয়াইজ স্কিনটা যাদের অনেক বেশি সেন্সিটিভ, ড্যামেজ, স্কিনে এক্সেসিভ অ্যাকনি আছে কিংবা স্কিনে ফাঙ্গাল অ্যাকনি আছে তাদের জন্য এই প্রোডাক্টটি সুইটেবল না। অ্যান্ড এটার কোয়ান্টিটি হচ্ছে 88 ml, এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্যাকেজিংয়ে পাওয়া যায়, সো এটাকে খুব ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা যায়। এখন আসি এই সানস্ক্রিনটিকে কীভাবে ইউজ করতে হয়। এই সানস্ক্রিনটি ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর স্কিন কেয়ারের লাস্ট স্টেপে পরিমাণ মতো নিয়ে ফুল ফেসে তোমরা জেন্টলি ম্যাসাজ করবে, অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে তোমাদের স্কিন এটাকে রেখে দিবে এবং এই সানস্ক্রিনটিকে তোমরা বাইরে বের হওয়ার 20 মিনিট আগে ইউজ করলেই হবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে, বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।